হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও। তো ভিডিওটা কী সেটা দেখতে হলে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হচ্ছে। তো আমি আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো হোলি স্পেশাল লুক। তো যাদের বাড়িতে বাচ্চা মেয়ে আছে বা যারা নিজেরাও হোলিতে সাজতে চাও, তো এরকমভাবে যেরকমভাবে আমি সাজাচ্ছি সেরকমভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, প্রথমেই আমি হোলির লুক দেওয়ার জন্য একটা লাল পার হলুদ শাড়ি নিয়ে নিয়েছি। শাড়িটাতে ছাপার মানে প্রিন্টের কাজ আছে এরকম একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর অবভিয়াসলি এটা বাচ্চাদের শাড়ি। তো আজ আমি সাজাবো আমার মেয়েকে। তো দেখো আর কি কি নিচ্ছি এখানে। মেকআপ নিয়ে নিয়েছি, আইলাইনার নিয়ে নিয়েছি, মাস্কারা, তারপর আছে লিপস্টিক, ফাউন্ডেশন, তারপর পাউডার আছে। তো এগুলো সবই আছে, ভুরু আঁকার মানে কাজল এসব সবই আছে, আর এখানে মালা টালা এসব সব নিয়ে নিচ্ছি। মাথাতে যে মানে খোঁপা করব তার জন্য দুটো গাজরাও নিয়ে নেবো। তো এই সব কিছু আমি একসাথে নিয়ে নিলাম প্রথমে। তো তারপর আমি কি করব তোমরা চলো দেখতে থাকো। প্রথমে আমি শাড়িটা পরিয়ে নিচ্ছি, এই শাড়িটা। আর আমি এটা সায়ার সাথে পরাইনি, এটা আমি পরিয়েছি একটা তলাতে ইনার বা প্যান্টের সাথে, আর একটা ব্লাউজ পরিয়ে দিয়েছি। তো লাল ব্লাউজ পরিয়ে দিয়েছি শাড়ির ম্যাচিংয়ে, আর তারপর শাড়িটা পরিয়ে নিচ্ছি। শাড়িটা কুচি দিয়ে সিম্পল যেমন সবাই শাড়ি পরে সেরকমই পরাবো। তো ওইভাবেই আমি শাড়িটা পরিয়ে নিচ্ছি দেখো, আর তারপর আমি খোঁপাটা করে নেবো। তো খোঁপাটা করা হয়ে গেলে তারপর আমি সাজাবো। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এখানে আমার শাড়িটা পরানো হয়ে গেছে, আর আমি তোমাদেরকে একবার শাড়িটা পরে সেই লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। তো বাবুকে যেমন যেমন বলছি সেরকম সেরকম। তো ফ্রেন্ডস দেখো, একটা নরম ভেলভেটের গার্টার দিয়ে আমি প্রথমে চুলটাকে বেঁধে দিলাম, আর চুলটাকে মুড়েও দিলাম। এরপর আমি দিয়ে দেবো কমলা রঙের গাজরাটা। তো এই কমলা রঙের গাজরাটা আমি প্রথমে ভালো করে খোপার চারপাশে আটকে দেব, আর তারপর দিয়ে দেবো হলুদ রঙের গাজরাটা। তো দুটো গাজরা দেওয়া হয়ে গেলে আমাদের যে চুলটা বেরিয়ে রয়েছে খোপার, যে চুলটা বেরিয়ে রয়েছে সেখানে একটা প্রজাপতি টাইপের ক্লিপ হয়, সেই ক্লিপগুলো দিয়ে দেবো। তো চলো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস দেখো, আমার খোপাটা রেডি হয়ে গেছে পুরো। তো খোপাটা এভাবে তোমরা করে নিতে পারো, বা চাইলে বাচ্চাদেরকেও করে দিতে পারো। তো এখন আমি করব মেকআপ। প্রথমেই আমি যেটা দেবো সেটা হচ্ছে আমরা যে একটা ক্রিম মাখি মুখে, প্রথমেই সেই ক্রিমটা অ্যাপ্লাই করব। তো আমরা পন্স মাখি, তাই পন্সটা প্রথমে ওর মুখে ভালো করে মাখিয়ে দেব। পন্স মাখানোর পর দেব হচ্ছে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা দেওয়া হয়ে গেলে তারপর আইলাইনার দেবো, একে একে মেকআপগুলো করব। তো চলো তোমরা দেখতে। রাঙা হাসি রাশি রাশি অশোকে বলা আসে,
প্রজাপতি দোলে খাসে খাসে বিনু বন মর মরে দক্ষিণ আইলাইনারটা দিতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, কারণ এক হাতে মোবাইল ধরে আর এক হাতে আইলাইনার দেওয়াটা সম্ভব হচ্ছিল না। আর বুঝতেই পারছো এটা একটা বাচ্চা ছেলেকে মেকআপ করা হচ্ছে, তো একটু তো নড়াচড়া করবেই, তো নড়াচড়া করছিল, আমার অসুবিধা হচ্ছিল, আমি একটু বকছিলাম ওকে। তো আমি পুরো আইলাইনারটা তোমাদেরকে দেওয়াটা দেখাতে পারিনি, তো দেখো এখন আমি লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপর আমি যে ফুলের সেটগুলো আছে সেগুলো একে একে পরিয়ে দেবো, গলারটা পরিয়ে দিয়েছি, এরপর কানে হাতে টিকলি সব পরিয়ে দেবো এক এক করে। আর গলারটা ওর গলাতে মানে হারটা মালাটা প্রচণ্ড লেন্থে বড় হয়ে গেছিলো, যার জন্য ওর গলাতে লাগছিলো, আমি বারবার মুখটা উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু তার সত্ত্বেও এটা ঠিকঠাক হচ্ছিলো না। যাই হোক, তো পরানো হয়ে গেছে, আর এখন কানেরগুলো পরিয়ে দিচ্ছি। কানেরগুলো পরানো হয়ে গেলে একটা ক্লিপ দিয়ে আমি টিকলিটা পরিয়ে দেবো, তো চলো আমরা দেখতে রাখো। দেখো বাচ্চা ছেলে শাড়ি পরিয়েছি, খুলে যেতেই পারে, যদি খুলে যায় ওরা সামলাতে পারবে না। তো সেই জন্য তোমরা বাচ্চা ছেলেকে যদি মেকআপটা করো তখন তোমরা কী করবে, একটা এইরকমই লাল বা হলুদ কালারের ওড়না নিয়ে নেবে, আর কোমরে এইভাবে একটু গিট দিয়ে ফাঁস দিয়ে দেবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আবার খুলেও যাবে না, খোলার ভয়ও থাকবে না। তো যখন সম্পূর্ণকে আমি সম্পূর্ণ যখন হলুদকে স্কুল যায়, ওকে স্কুল যেতে হয় এরকম সিলেবিটিকে, তখন আমি এরকম করেই ওকে ওড়না দিয়ে দিই। আর ও যখন ছোটো ছিল তখন আমি ওর সাথে যেতাম, কিন্তু এখন আমার যাওয়া হয় না, ওই জন্য এভাবেই ওকে ওড়নাটা বেঁধে দিই। তো এভাবে ওড়নাটা বেঁধে দেওয়ার পর একটা ফুলের মালা নিয়ে ওর কোমরের চারিধারে দিয়ে কোমরে জড়িয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে, যেটাকে আমরা এক কথায় কোমর বন্ধন বলি। তো কোমর বন্ধনটা আমার কাছে এখন এই মালা সেটে নেই, তো ওই জন্য একটা অর্ডিনারি মালাকেই আমি দিয়ে দিলাম। ফাইনালি সম্পূর্ণ লুকটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা ভালো করে দেখে নাও, এমন কিছু খারাপ লাগছে না। এই মেকআপটা যেটা আমি করে দিয়েছি সেটা হোলির জন্য একদম পারফেক্ট মেকআপ আছে, তো তোমরা ভালো করে দেখে নাও, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এরকমভাবে তোমরা মেকআপ করা হয়ে গেলে একটু গালে আর কপালে আবির লাগিয়ে নেবে, যে কোনো কালারের আবির, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে।
যদি আমার এই হোলি স্পেশাল লুকটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোতে লাইক করে দিও আর কমেন্টস দেওয়ার তো অবশ্যই করবে ভুলবে না জানো ঠিক আছে। তো এখন সম্পূর্ণ একটু নাচের মতো আকার ভঙ্গি করবে, তো এই গানটার সাথে নাচটা একদমই ম্যাচ খাবে না। তার কারণ যখন আমি ভিডিওটা করেছিলাম তখন ওখানে কোনো মিউজিক সিস্টেম ছিল না, তাই গানটা বাজেনি। ও একটু জাস্ট প্র্যাকটিস করছিল আর নাচের স্টেপগুলো মনে করার চেষ্টা করছিল, তাই তোমরা এই গানটার সঙ্গে নাচের কোনো মিল পাবে না। হোলি স্পেশাল নাচের ভিডিও পরে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? উড়ে গিয়ে ভাসি।
খিল্লুর দার খুল উরি গৃহবাসী ফুল দার ফুল লাগলো যে দোল স্থলে জলে বলো থলে আউলো যে দোল দার ফুল উরি গৃহবাসী দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে খাসে খাসে মেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে খাসে খাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারি রবিনা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা দার খুল উরে গৃহবাসী